108 নম্বর ওয়ার্ড যেখানে সাত সকালেই প্রচারে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ, তিনি এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন পুরো ভোটের প্রচারে এবং সঙ্গে রয়েছেন তারকারা এবং রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী প্রত্যেকেই রয়েছেন এই মুহূর্তে তার সঙ্গে, প্রার্থী সুশান্ত ঘোষের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 108 নম্বর ওয়ার্ড যেখানে সাত সকালেই প্রচারে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ, তার সঙ্গে তারকারা এই মুহূর্তে রয়েছেন এবং চা পানের মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে একটা প্রচার সারা হচ্ছে এবং রাজ চক্রবর্তী, শুভশ্রী তারা এই এলাকারই ভোটার এবং তারা সাত সকালে তারাও রয়েছেন তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষের সঙ্গে এই পুরো প্রচারে। রণয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রণয়ের সঙ্গে একটুখানি জানাই যে রণয়, সকাল সকাল 108 নম্বর ওয়ার্ডের এই প্রচার, পুরো ভোটের প্রচার যেখানে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ, কিভাবে তিনি প্রচার সারছেন? দেখো, নির্বাচনের আগে আজকেই কিন্তু শেষ রবিবাসরীয় প্রচার, কারণ এরপরে ডাইরেক্ট ভোট অর্থাৎ শনিবার পড়ছে 19 তারিখ। আর এই মুহূর্তে রয়েছি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে আরবানাতে। তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন তন্ময়কে বলবো ছবিটা দেখানোর জন্য। এখানকার যারা বাসিন্দা, যারা প্রাতর্ভ্রমণে প্রত্যেক দিন সকালে বেরোন, তাদের সঙ্গে কিন্তু দেখা করতে এসেছেন 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ। সুশান্ত দার সঙ্গে একবার কথা বলবো। সুশান্ত দা, এখনও পর্যন্ত আপনি কাউন্সিলর হননি এই ওয়ার্ডের, তার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানকার বাসিন্দারা তারা তাদের সমস্যার কথা কিন্তু জানাতে চলে এসেছে, কী বলবেন? না অবশ্যই, মানে আমি এসেছি তো জানতেই এবং পরিচিত হতে এসেছিলাম, পাশাপাশি এখানে আজকে একটা অন্য ইভেন্ট ছিল, সেখানে ইনভাইট করা হয়েছিল আমাকে, সেই জন্য এসেছিলাম। তারা কাছে পেয়েছে, তারা জানাচ্ছে, সমস্যার মধ্যে লোক আছে বলেই তো জানাচ্ছে। এবং আমার মনে হয় আমাদের ভোট পৌর ভোট ক্ষমতায় আসবে, আমি জিতি বা হারি সেটা পরের কথা, কিন্তু এদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ভোট এসে নিশ্চিত করবে। আপনাদের কি কিছু সমস্যা রয়েছে? সমস্যা ইন দ্য সেন্স কি, এখানে ভোটার কেএমসি ভোটার এখানে নেই, মেজর এই ডিমান্ড আছে কি কেএমসি ভোটার এখানে দেওয়া যায়, প্লাস রোড কন্ডিশন বাইরে একটু নিডস লট অফ ইম্প্রুভমেন্ট, এই সব সমস্যা রয়ে গেছে, কি বলবে? হ্যাঁ, সমস্যা আছে তো একটু এখানে, যেহেতু বড় হাউজিং, আমাদের পানীয় জলটা আমরা ডেডিকেটেড লাইন করে বিভিন্ন জায়গায় দিয়েছি বড় বড় হাউজিংয়ে, এখানে হয়তো আগামী দিনে দেওয়া হবে। আর রাস্তা বাস্তা যেগুলো বলছে, রাস্তাগুলো নিয়ে প্রবলেম আছে, ওগুলো আমরা দেখে নেবো যদি আমাদের বোর্ড নির্বাচিত হয়। বোর্ড তো আসবে, আমি নির্বাচিত হলে অবশ্যই এই জিনিসগুলো হয়ে যাবে উইদিন 1 ইয়ার্স। একদমই, এখানে সুশান্ত ঘোষের সঙ্গে যেরকম কথা বললাম সেরকম এখানে রাজ চক্রবর্তী রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ এখন অরিন্দম শীল ছিলেন, রাজ চক্রবর্তীর সঙ্গে একবার কথা বলবো। দাদা, Z24 লাইভ চলছে এখন, সুশান্ত ঘোষ এসছে আপনাদের কাছে, এসছে প্রচার করতে এসছেন এবং এখানে যে প্রোগ্রাম চলছিল সেখানেও তিনি এসছেন। সুশান্ত ঘোষ, আপনাদের এই ওয়ার্ডে যদি কাউন্সিলর নির্বাচিত হন, এখানকার বাসিন্দাদের জন্য আপনি যদিও নিজেও তৃণমূল বিধায়ক, কী চাইবেন? প্রথমত, সুশান্ত ঘোষ যদি আমাদের এখানকার কাউন্সিলর বিবেচিত হন, সবাই বিবেচিত করা হয়, আমি খুব খুশি হব, কারণ সুশান্ত ঘোষ খুব ভালো একজন ক্যান্ডিডেট এবং খুব এনার্জেটিক। আজকে উনি এখানে প্রচার করতে থেকে আসার, আমরা যারা এখানে থাকি আরবানায়, তারা সবাই মর্নিং ওয়াক করে, এক্সারসাইজ করে, তো উনিও এক্সারসাইজ করতে করতেই চলে এসেছেন, দেখা হয়ে গেছে সবার সঙ্গে, একটা বন্ধুত্বপূর্ণ একটা আলাপচারিতা হলো আর কি, এরা নিজেদের কথা বললো, উনি নিজের কথা বললেন। বাট উই আর হ্যাপি কি এরকম একটা ক্যান্ডিডেট আমরা পেয়েছি, 108 এই নাম্বারটা, আর আমার বিধানসভার নাম্বারও 108, সো উই আর লাকি। এখানকার বাসিন্দারা যেটা একটা অভিযোগ করছিলেন যে যিনি কাউন্সিলর হোক না কেন, একটা পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তাঘাটেরও অবস্থা খুব একটা ভালো নয়। না, রাস্তাঘাট এমনি খুব ভালো আছে, দেখো আমাদের প্রয়োজনটা সবসময় প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন হয়, আর জল, রাস্তাঘাট, রাস্তার খারাপ হবে রাস্তা ঠিক করতে হবে, জলের প্রয়োজনীয়তা সবসময় সব জায়গায় আছে, শুধু এখানে বলে নয়, সো এইটা বেসিক নিড, সেটা ওনাকে বলা হয়েছে, উনি বলেছেন হ্যাঁ অবভিয়াসলি আমি যদি কাউন্সিলর হই আমার তো দায়িত্ব এগুলো ঠিক করে দেওয়ার, উনি করে দেবেন। লোকসভা বিধানসভা ভোটে আমরা দেখেছি যে এখানে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপি উঠে এসছে, এখানে কি কেউ প্রতিপক্ষ আছে সুশান্ত ঘোষের? না, কোনো প্রতিপক্ষ নেই, আজকে তো আরবানাতে দাঁড়িয়ে মনে হলো কোনো প্রতিপক্ষ নেই আর কি, মানে মেনলি সাপোর্টটা এখান থেকেই যায় আর কি অন্য প্রতিপক্ষের কাছে, তো এবার যাবে না বলেই আমার বিশ্বাস আর কি। নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? হ্যাঁ, নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? সুষ্ঠুভাবে হবে, না হলে সুষ্ঠুভাবে না হলে আমাদের হাইকমান্ড বলে দিয়েছে না কি হবে, সুষ্ঠুভাবেই হবে।
এবং ভালো আমার মনে হয় যে দেখো সারা বাংলা জুড়ে তুমি ঘুরে বেড়াও রাস্তাঘাট এবং সব কিছু ভীষণ সুন্দর ভালো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই বাট গুড এবং প্রতিদিন এই ধরনের ডিমান্ড থাকবে এই ধরনের কাজ করতে হবে এর জন্যই মানুষকে জন এই ধরনের কাউন্সিলর বা এমএলএ বা এমপিকে বিবেচিত করা হয় তো সবারই এক্সপেকটেশন থাকবে সবাই করবে এবারেও কি কলকাতা পৌরসভার বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল এটার বলার এটা কি আমাকে এটার উত্তর দিতে হবে মানুষ দিয়েছে উত্তর তো অলরেডি উত্তর দিয়েছে 2021 বিধানসভা এবার দেবে আস্তে আস্তে সবকটা ভোট মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সব কিছু ভোট হবে দিয়ে দেবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই এবং উনি যেভাবে কাজ করে মানুষের জন্য যত স্কিম এত কিছু মানুষের জন্য করে আমার মনে হয় যে আর কিছু বলার নেই আর কি মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূলের সাথে আছে একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ রয়েছে তৃণমূলের সঙ্গে রয়েছে আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা পার্সন তন্ময়কে বলবো ছবিটা দেখানোর জন্যে তুমি দেখতে পাচ্ছ আরবানার যে সমস্ত বাসিন্দারা তারা প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সকালবেলা যদিও তারা প্রাতঃভ্রমণ করেন চা চক্র একটা চলছে এবং সেখানে চা খেতে খেতেই আড্ডা হচ্ছে গল্প হচ্ছে একই সঙ্গে এখানকার বাসিন্দারা তারা তাদের সমস্যার কথা বলছেন কাউন্সিলরকে যদিও সুশান্ত ঘোষ বলছেন এখনও নির্বাচন হয়নি নির্বাচনের পর তিনি যদি এখান থেকে যেতেন তিনি যদি এখান থেকে কাউন্সিলর নির্বাচিত হন তাহলে কিন্তু তিনি এই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য যা যা সমস্যা রয়েছে এখানকার বাসিন্দাদের সেই সব সমস্যার সমাধান করবেন কারণ কাউন্সিলর অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি 108 নম্বরের এবারের প্রার্থী সুশান্ত ঘোষ তিনি যেটা বলছেন সমস্যা রয়েছে অনেক যেহেতু এই ওয়ার্ডটা অনেকটাই বড় বেশ কিছু কাজ হয়নি তিনি যদি এখান থেকে কাউন্সিলর নির্বাচিত হন তাহলে সেই সব সমস্যার সমাধান তিনি করবেন একই সঙ্গে এখানকার বাসিন্দারা আমি তোমাকে আরেকবার আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণয় এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট